পুরনো বাস পুরনো ঢাকা বই গুড মর্নিং বন্ধুরা, আমরা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি। আর আমিও ভালো আছি। আমি জল ধরতে পারবো না, ওই জন্য আমার মেয়ে জল ধরছে আমার জন্য। আজকে উঠে পড়ে কলে জল ধরতে চলে এসেছি, দেখতে দেখে জল পড়ছে। তোমরা এই যে জলের ফোঁটা, চলো ওকে মুখ টুক ধোয়াই খাওয়াই, তোমরা ব্যাপারটা দেখতে থাকো। তুমি কি করছো? মুখ ধোবে না তুমি? তো চলো বন্ধুরা, লেবুটা নিংড়ে নিই আমি এবারে। লেবুটা নিংড়ে লেবুর দিয়ে রস বার করে দিচ্ছি একটা গরম জলের সঙ্গে। সকালবেলা রোজ আমি আর তোমার দাদা ভাই খালি পেটে মুখ ধুয়ে এটা খেয়ে নিই, তাহলে এটা শরীরতে আমাদের ডিটক্সিফাইকেট করতে সাহায্য করে এবং খুব শরীরটা ক্লান্তি মুক্ত হয়। আর এদিকে দেখো দুষ্টু আছে, তুমি বসে আছে আর সকাল থেকে ফোন বিছানাটা বাগাতে দেয়নি, ও বিছানাটা বাগানোর আগে ফোন নিয়ে বসে আছে। চলো সকাল সকাল মাছ নিয়ে হাজির, তোমাদের দাদা ভাই ওকে আমাদের জন্য পাতলা মাছ, যদি মায়ের জন্য আলাদা দাদা মা উড়ি বাস মাছটি লাফিয়ে বলছে পালাবে যে। চলো তোরে এগুলো কেটে নিই, ওগুলো কাটাই আছে, ওগুলো কেটে করে পরিষ্কার করে ধুয়ে আমি নুন হলুদটা মাখিয়ে নিই। নুন হলুদটা যদি অনেকক্ষণ ধরে মাখিয়ে রাখি তাহলে মাছটার ভেতরে নুন হলুদটা ভালো করে ঢুকে আর ভাজাও খেতে টেস্টি লাগে। আর যদি ঝোল করা হয় কিংবা সর্ষে বান্না করা হয় কিংবা যাই করো তোমরা, তাহলে এটা ভালো বেশ সুস্বাদু খেতে লাগে। তাই আগের থেকে কেটে অনেকক্ষণ ধরে নুন হলুদকে মাখিয়ে রাখি। আমি হয়তো কাজের মধ্যে থাকি তো নুন হলুদটা মাখা থাকলে মাও বসে বসে ভেজে দিতে পারে। এদিকে ধরে আমি এখন স্নান টান করে পুজো করে জল খাবার খেয়ে আমি এখন মাছ ভাজছি। দেখো এই যে মাছ ভাজা, এই যে মায়ের চারা পোনাগুলো আগে ভিজিয়ে নিচ্ছি, তারপর এখানে এই যে এই মাছগুলো এবারে ভাজবো। এগুলো আমাদের এখনো পর্যন্ত বড় মাছ খাই না, তো ওই ভাজ ভাজা হচ্ছে। আমি এই যে কাটা মাছগুলো এবারে ভেজে নেবো আমরা। তো আমি দুপুর পেরিয়ে বিকেল হতে এলো, প্রায় খাবার সময় হয়ে গেছে। এই যে আমি আমার পুচকিটাকে ভাত খাওয়াচ্ছি, ও নিজেই ভাত খাব মাছ খাবে জানো তো, বলে ভাতটা আমি তুমি খাই দাও মা, আমি মাছটা নিজেই বেছে বেছে খাবো, কোনো মতেই শুনবে না, এত দুষ্টু। হ্যাঁ কোনদিন কাটা লাগাবে বুঝবে, মজা বলে বলে পারি না। তোমার দাদা ভাই দেখেনি তাই না? দাদা ভাই দেখলে আমাকে বকা দিত, কারণ ছোট বাচ্চা তো কোন বুঝতে হয়ে গেছে। মা হাত ধুয়ে পেছনে রোদে বসতে গেল, বুচকির পেছনে মাকে আর আমার ছোট মাকে দুজনকে আমি রোজ একসঙ্গে খেতে দিই। তো মায়ের খাওয়া হয়ে গেলে ও এখনো বসে বসে খাচ্ছে মাছটা। চলো খেয়ে নে, বয়স রেকর্ড এটা দেবো তো। বন্ধুরা বেলা অনেক হলো, চলে স্কুল থেকে চলে এসছে। এই যে দুষ্টুটা এখনো ঘুমায়নি, শেষে ফোন দেখছে। তোমার দাদা ভাইকে খেতে দিলাম, ছেলে বাথরুম গেল একটু, হাত মুখ একটু ধুয়ে নে, তুই ওকে খাইয়ে দেবো, তুই আমি খাবো। খুব খিদে পেয়েছে বন্ধুরা। আজ আমি তরকারি করেছি, ফুলকপি তরকারি করেছি আর মাছ করেছি, বাস আর কিছু করিনি আজকে। আর তোমার দাদা ভাই আজ মঙ্গলবার, তো মঙ্গলবারে আর শনিবারে নিরামিষ খায়, তো আমিষ খাবে না, মাছ টাছ খাবে না, তাই ওই জন্য নিরামিষ ফুলকপি তরকারি করে দিয়েছি আর ডাল করে দিয়েছি। এই যে আমার ছেলে স্কুল থেকে চলে এসছে, ভাত খাওয়াচ্ছি, আজকে ও খাবে। এই ডাল আছে, ডাল আছে, ও মাছের মাথা আছে, ঝোল। আর যে পিটি খেতে ভালোবাসে ওই জন্য পিটি দিয়েছে ওকে, আলু ফুলকপি তরকারি আর মাছের তেলটা ছিল ও খেয়ে নিয়েছে। আর যে ভাত দেখতে পেলে তোমরা, এই যে মাছ ডাল মাছের পেটি আলু ফুলকপির তরকারি। চলো এখন বাড়ি 3:30, আমি ওকে খাইনি, খেলতে যাবার জন্য তাড়াতাড়ি যাচ্ছে, আমি বন্ধু ডাকতে চলে এসছি ওকে। চলো ওকে খাইনি, দিয়ে পরে আমি খাবো, ওকে খাইনি। তো বন্ধুরা এই যে আমার ছেলে স্কুল থেকে চলে এসছে আর এই যে ওকে ভাত খাইয়ে দিচ্ছি আমি। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই যে ওই যে এর ঘুম পেয়েছে ওই জন্য চিৎ কাঁদছে। তো তোমার দাদা ভাইয়ের একটা আর্জেন্ট কল এলো। কি হয়েছে না, ঘুম পেয়েছে?
ফোন নিবে? আচ্ছা দিচ্ছি, ফোন নিবে, ও ফোন নিবে, ফোন নিয়ে বসে থাকে। তো দাদা ভাইয়ের একটা আর্জেন্ট কল এসছে, দোকান যেতে হলো ওই জন্য। তো আমার ছেলে একটা অ্যামাজন থেকে একটা ও মাথার টুপি আর গলার স্কার্ফ আর হ্যান্ড গ্লাভস অর্ডার করেছিল, তিনটে সেটিং। দেখছো কত দুষ্টু, কথা বলতে পারে না। তো এই যে এসেছে এটা, এই যে হ্যান্ড গ্লাভস আর এই যে মাথার টুপি, এটা এটা গলাতে দাদাবে থাকলে ওর নিয়ে নিত ওর হাত থেকে, দিতই না ওকে হাত দিতে। তো চলো, আমার উপরে এখনো কাপড় জামা মেলা আছে, বন্ধুরা আমি ভুলেই গিয়েছিলাম। তো চলো আমি উপর থেকে কাপড় জামা নিয়ে চলে আসি আর মেয়েকে ঘুম পাড়িয়ে নি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, ঠিক আছে? দেখতে পাচ্ছো বন্ধুরা, ওপর থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, এখনো পর্যন্ত রাখা হয়নি, কারণ মেয়ে ঘুমাবার জন্য প্রচণ্ড জ্বালাতন করছিল। তাই ওপর থেকে এই যে নামানো হয়েছে, ওগুলো এখনো পাটকে পাটি করা আছে, এখনো ঠিক জায়গায় রাখা হয়নি। তো চলো এগুলো রাখে রেখে নিই তাড়াতাড়ি করে। ওই যে বাইরে দেখো সন্ধে হয়ে গেছে, এবার সন্ধে দেবো। ওই যে দুষ্টু উঠে গেছে, ওকে আমি সোয়েটার টুপি পরে দিয়েছি, মোজাগুলো এখনো পরানো হয়নি। আর এই চাদরটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই চাদরটা তোমাদের দাদাভাই সেদিনকে দোকানে কিনেছে একটা ফেরিওয়ালার কাছে, কেমন হয়েছে বলো তো? এটা খাদি সুতোর, কিন্তু ভালো না ডিজাইনটা? আমার তো খুব ভালো লাগছে, কিন্তু কালারটা একটু একটু ডিপ হলে ভালো হতো। কেন বলো তো? কারণ হচ্ছে বাচ্চা ছেলে ঘর তো, সারাদিন উঠবে নামবে ময়লা হবে ওই জন্য। বাকি আদারওয়াইজ খুবই ভালো লাগছে আমার চাদরটা, আর খুবই পুরো জানো, খুবই মোটা চাদরটা, ভালো হয়েছে না? তো আজকে পাতলাম আমি, চলো এবার আমি কাপড় এই কাপড় জামাগুলো বাগিয়ে নিই, বাগিয়ে পরে এই দুষ্টুটাকে একটু খাইয়ে নেবো, দিয়ে সন্ধে দিয়ে তারপর খাবার দাবার করতে যাব, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। চলো আমি এবারে সন্ধ্যেটা দিই। ঘুমাতে ঘুমাতে শর্টস দেখেছো বন্ধুরা, কেমন বদমাইশ হয়েছে, ওই যে কান্না করছে দেখতে পাচ্ছ? চলো ওকে আমি এবার উঠাই খাওয়াই, তারপর খাবার দাবার তো করা আছে, খাবার দাবার করে তোমাদের কাছে আসছি। বলো এটা কি? আয় আজ করতে আকিতে আয়ে, আমি কি আমি খাবো পেলে রসুইতে রসনা ভাই মানে দীর্ঘ হইতে গুরবাকি পাঁচে ধরে রসুতে বুঝেছে মুক্তি তোলে দীর্ঘ উঠতে গুরবাকি দীর্ঘ উঠি খেতে মেচি বলা কাকাতুয়ার মাথায় ছুটি খয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝয়ে ঝাড়ু হাতে এলো কানা ইয়তে ইয় চুড়ে নাচছে দুভাই
টয়ে টিয়া পাখি ফুটিলাল ফুটিলাল ঠয়ে ঠাকুর দাদা ছুটু গান ডয়ে ডয়ে দুলি কাঁধে কাঁধে মেহারা যায় মেহারা যায় ডয়ে ধুলি ভায়া নাকের উপরে তয়ে তিমি আপন শিকার ধরে থয়ে থালা ভরা আছে মিঠাই দয়ে দোয়াত আছে ধয়ে ধোপা কেমন কাপড় গাছে দন্ত নয়ে রাপিদ ভাইয়া দাড়ি চাচে পয়ে পাখির বাসা হাওয়ায় ধরে হয়ে ফোয়ারা হতে জল পড়ে বয়ে বুলবুলিটি।